Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কি ব্যাপার বলতো আলী, তোরা এমন কি ডিসকাস করছিলিস? মানে উমাকে দেখে মনে হলো ওর কিছু হয়েছে। কই, কিছু না তো। আরে কিচ্ছু হয়নি। কি বলতো, ওই সামনে আমার খেলা না, তাই জন্য আমার আমার রুটিন চেঞ্জ হয়, তাই আমি ওকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। আর আর কি বলতো, তুই তো জানিস ওবি যে আমি ম্যাচ ওপেন করি, তাই জন্য আমি ওকে ব্রিফ করছিলাম যে আমার একটু দেরি হলে কতটা অসুবিধা হয়ে যাবে, সেটাই আর কি বলছিলাম। বুঝেছি বুঝেছি, ঠিক আছে চল আমি বেরোই। ওকে, আরে শোন, বলছি প্রোটিন শেক ওই উমা থেকে নিয়ে খেয়ে বেরিয়ে। ওকে চল টাটা। এমন সময় তুই চলে এলি অভি, উমার সঙ্গে কথাটা শেষই হলো না, আর উমাও তো আমায় কথা দিল না। আশা করি ওর মুখ দিয়ে কোনো কথা বেরোবে না। আলিয়া বলছে যে তুমি এই ম্যাচ খেলবে। আলিয়া ম্যাডাম, হঠাৎ আমাকে কেন ওনার হয়ে খেলতে বললেন? এত প্লেয়ার থাকতে আমি কেন? ক্রিকেট কি সবাই খেলতে পারে নাকি? আমি খেলতে পারি সেটা তো ওনার জানার কথা না, কি করে জানলেন? কি ভাবছেন ওমা? খুব চিন্তিত লাগছে, কিছু হয়নি তো আবার? আলিয়া আমাকে সত্যি কথা বললো তো? কি করে জানলেন ম্যাডাম আমি খেলতে জানি? এই বাড়িতে তো একমাত্র মিজু কাকু জানেন। আমি তো বারবার ওনাকে বারণ করে দিয়েছিলাম কথাটা যেন কাউকে না বলেন, তারপরেও আলিয়া ম্যাডাম জানলেন কি করে? শেকটার জন্য তো আপনি যান না ম্যাডামের ঘরে গিয়ে ম্যাডামের সাথে কথা বলুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে আমার আলিয়ার সাথে কথা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি প্লিজ একটু প্রোটিন শেকটা গুলে দিন, আমি খেয়ে বেরিয়ে যাব। উমা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিকই আছে। কেন বলুন তো? না না, আপনাকে দেখে ভীষণ লস্ট লাগছে। শুনুন, সত্যি সত্যি বলতে পারেন কি হয়েছে? আলিয়া আবার বকেছে নাকি? এমার না না, বকা খাবো কেন? আসলে ম্যাডামের তো কদিন পর থেকেই ম্যাচ শুরু, সেই বিষয়ে ম্যাডাম বলছিলেন, আর আমি ওগুলোই ভাবছিলাম আর কি। আমার না এখন অনেক কাজ, আমি যাই। হ্যাঁ, Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।